পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর 11টি বছর কেটে গেছে। এই 11 বছরের পূর্তি উপলক্ষে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি দত্ত, দুর্গাপুর ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী হেমরম, এছাড়াও এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী হেমরম জানালেন, আজকের এই দিনটা খুবই খুশির দিন। মহিলা হয়েও দিদি যেমন সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন তাতে ওনারা খুবই খুশি এবং খুবই আনন্দের সঙ্গেই আজকের এই অনুষ্ঠানটি এই দিনটি ওনারা পালন করলেন। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে 2.92 কোটি স্কলারশিপ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন। এখন পশ্চিমবঙ্গে 24টি মেডিকেল কলেজ, 36টি সাব ডিভিশনাল এবং 23টি জেলা হাসপাতাল, 915টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 348টি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং 12,560 সাব সেন্টার রয়েছে। রাজ্যের গ্রামীণ ও প্রান্তিক এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের উদ্দেশ্যে মোট 13,000 শয্যা বিশিষ্ট 42টি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা প্রদানের জন্য 13টি মাদার অ্যান্ড চাইল্ড হাব মাতৃমা নির্মাণ করা হয়েছে। কিন্তু 50 প্রখ্যাত মা ও শিশু উপকৃত হয়েছে। অসুস্থ নবজাতকের চিকিৎসার জন্য মোট 3,000 শয্যা বিশিষ্ট 70টি এসএনআইইউ নির্মাণ করা হয়েছে।
যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে অন্য কোন রাজ্য করে দেখানোর সাহস নাই। স্বাস্থ্য সাথীতে মানুষ স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা হাতে নিয়ে যেমন বড় হসপিটালে দোরগোড়ায় পৌঁছাতে পেরেছেন, তেমনি নিজে সাহস পেয়েছে সঙ্গে দিদি আছে। আমাদের আমরা যেটা করলাম দুর্গাপুত্রে আজকে 2011-তে যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যিনি শপথ নিয়েছিলেন সেটা আজকে হলো 11 বছর। তো সেটার জন্যে আমরা আজকে সবাই মানে 6টা জেপি প্রধানকে নিয়ে বা আমাদের ব্লক আন্ডারে সমস্ত কর্মা এই কর্মাধ্যক্ষ বা আমাদের বিডিও সাহেব, তারপরে ইতিমধ্যে আমাদের এটেন্ড হয়েছিলেন আমাদের দুর্গাপুরে পাণ্ডেবশর বিধানসভার 275 আমাদের MLA সাহেব। তো আজকে এটা খুব খুশির দিন, আনন্দিত দিন, যেহেতু মহিলা হয়ে আমাদের মুখ্যমন্ত্রী দিদি যেমন মানুষের মানে মানুষের কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের খুব খুশি। তো আমরা সবাই মিলে আজকে দিনটা আমরা মানে আনন্দিত আনন্দিতভাবে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা আমরা করলাম, খুশি, খুব খুশি, খুব আনন্দিত আমরা, ঠিক আছে।